হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। এখন বাজে 6টা, তো এখন থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করছি। আজকে আজকে পয়লা বৈশাখের দিন, প্রথম ব্লগ আমি স্টার্ট করলাম। এখন বাজে 6, আমার ব্যায়াম করাও হয়ে গেছে। তো এখন আমি একটু জল খেয়ে ফ্রেশ হয়ে এসে তারপরে কিছু কাজকর্ম করব। তারপরে পয়লা বৈশাখের দিন তো শাড়ি পরতে হয়, তো শাড়ি পরে ঠাকুরকে পুজো দেব। তো সব তোমরা দেখতে থাকো, তোমাদেরকেও দেখাই আজকের দিনটা, তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখো আমি কী কী করি। এখন 6:30 বাজে, তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তারপর আমি ছাদে গেছিলাম, ঠাকুরের বাসন মেজে ফুল তুলে নিয়ে আসলাম। আর এখন ঘরগুলো পরিষ্কার করতে হবে, তারপর ঘরটা মুছে নিতে হবে তাড়াতাড়ি, কারণ আজকে তাড়াতাড়ি স্নান করতে হবে, পুজো দিতে হবে। পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, তো তাড়াতাড়ি ঠাকুরকে পুজো দেওয়াটাই ভালো। তো দেখো আমার ঘরের কী অবস্থা চারিদিকে, এগুলো সব আমাকে এখন গুছাতে হবে। এই যে মশারি, চাদর, সব কিছু নোংরা হয়ে আছে। এদিকে সোফাটা নোংরা হয়ে আছে, এই ঘরের মশারি, বিছানা কিছুই তোলা হয়নি, সব তুলতে হবে। শুধু আমি ওর পড়ার ঘরটা, মানে বিছানাটা ঝেড়ে দিয়েছি, কারণ বাসি বিছানায় পড়তে বসতে নেই। তাই এই যে আমার ঘরটার সব গুছানো হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন শুধু মুছলেই হয়ে যাবে। আর এই যে নীরাজ রেডি হয়ে গেছে পয়লা বৈশাখের জামা পরে। আমার বউটা আমায় কিচ্ছু দেয়নি। আমি কি চাকরি করি না, আমি ইউটিউবার হয়ে গেছি যে তোকে টাকা দেবো? পকেট মেরে মেরে যে টাকাগুলো জমা, সেগুলো পকেট কোথায় মারি? ফালতু কথা বলিস না, আমি কারোর টাকা নিই না। সরি, মানে ওই যে আমার কাছ থেকে যেগুলো টুকটাক নিস সেগুলো কোথায় নিই? আমি তোর কাছ থেকে কখনো টাকা নিই, তুই এটা বলছিস? তাহলে ফালতু কথা বলছিস। তাহলে আমি কি দিবি না আমায়? আমি কোথা থেকে পাবো? আমি আগে তাহলে কিছু একটা করি, নিজের পায়ে দাঁড়াই, তারপর তো দেবো। ভালোই লাগছে দেখি, পেছন যা মডেল, এই প্যান্টটা ভালো লাগছে, তাই না? ভালো লাগছে প্যান্টটা। দোকান যাবি? দোকান। তো আমার স্নান হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে। পুজো দেওয়াটা তোমাদের সাথে দেখালাম না, এখন আমি ছাদে যাব সূর্য প্রণাম করতে, কারণ পয়লা বৈশাখের দিন আমি রোজই সূর্য প্রণাম করি। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই একটু ভালোভাবে করতে হবে। তো উপরে যাই, সূর্য প্রণামটা সেরে আসি। তো আমাদের ওখানে একটা তুলসী গাছ আছে, ওখানেই আমি ধূপকাঠিটা দিয়ে দেবো। আর খুব রোদ পা দেওয়া যাচ্ছে না, তাই তাড়াতাড়ি করতে হবে। Thank you.
তোমরা তো দেখলে আমি সূর্য প্রণাম করে আসলাম। আমি পুজো তো আগে দিয়ে দিয়েছি, তো সেটা তোমাদের দেখানো হয়নি। চলো এমনি দেখাই যাবে কিভাবে পুজো দিয়েছি। দেখো ফুলগুলো দিয়ে কিভাবে সাজিয়েছি সেটা দেখাই তোমাদের। আজকে চিকেন হয়েছে, তো মাটন আমি খাই না, তাই জন্য আজকে চিকেন নিয়ে এসেছে। তো দেখি মা রান্না করেছে, ভালোই রান্না করে মা। তো আমি জামাটা ছেড়ে নিই, তারপরে দুটো খেয়ে নিই, আর পাচ্ছি না, অনেক বেলা হয়ে গেছে। তো এখন বাজে বিকেল 5টা, এখন আমি রেডি হয়ে গেছি। 5টা না, প্রায় 5:30 অন্ধকার হতে চললো। অনেকক্ষণ ধরে উঠবো উঠবো করে যাবো যাবো করে ঘুমিয়েছিলাম, উঠতেও পাচ্ছি না, যেতেও পাচ্ছি না। তো এখন আমরা একটু বাইরে যাব, দেখি কোথাও কিছু মেলা ঠেলা বসেছে নাকি। এই যে আমরা এখন যাচ্ছি, প্রায় সন্ধ্যা লেগে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।